নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটু অন্যরকমভাবে পুঁইশাকের তরকারি। চলুন দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি এক চিমটি পাঁচফোড়ন, চার কোয়া রসুন থেতো করা, রসুনটা একটু নেড়ে চেড়ে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। আমি এখানে তিনটে ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি, দিয়ে দিলাম সামান্য হলুদ, আন্দাজ মতো নুন। নুন হলুদ দিয়ে মিনিট দুয়েক পেঁয়াজটা নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, এই সময় আমি কিছু কিছু করে সবজি অ্যাড করছি। দিয়ে দিচ্ছি শিম, কুমড়ো, আলু। মশলার সাথে সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার এক কাকিমার থেকে পুঁইশাকের এই রেসিপিটা শেখা, তাই ভাবলাম আজ আপনাদের সাথে এটা শেয়ার করে নি। দিয়ে দিচ্ছি এক চামচের মতো গুঁড়ো হলুদ, আন্দাজ মতো নুন, আবারও সবজিগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা বাকি সবজিগুলো। পটলটা আমি সরু সরু করে চার টুকরো করেছি আর বেগুনগুলো একটু বড় সাইজ রেখে কেটেছি। সমস্ত সবজিগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। আপনারা যদি চান তাহলে এতে এক চামচ সাদা সর্ষে, এক চামচ কালো সর্ষে বেটে দিতে পারেন। এবারে ধুয়ে রাখা পুঁইশাক আমি দিয়ে দিচ্ছি। পুঁইশাকটা মিনিট দুয়েকের জন্য ঢাকা দিয়ে রাখবো। একটু নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে সবজিগুলো নিচে ধরে যেতে পারে। সমস্ত সবজির সাথে আমি এইভাবে শাকটাকেও কষিয়ে নিচ্ছি। এই রান্নায় আমি খুব বেশি ঝাল দেব না, সেই জন্য বাচ্চারাও এটা খুব ভালোভাবে খেতে পারবে। রান্নার কালারটা যাতে দেখতে ভালো হয় সেই জন্য দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি জল। একটা চাপা দিয়ে মিনিট ১৫ আমি এটা হতে দেব। ফিরে এলাম মিনিট ১৫ পর, দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে। এই সময় দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা কিন্তু আমি চিড়ে দিইনি, গোটাই দিয়েছি, যাতে বাচ্চারাও অনায়াসে এই তরকারি খেতে পারে। সবজিগুলো কতটা সেদ্ধ হয়েছে আমি তা দেখে নিচ্ছি। সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আমি আরও মিনিট ৫ এটা কুক হতে দেব। আপনারা চাইলে এতে আরও বিভিন্ন রকম সবজি অ্যাড করতে পারেন, যেমন ঝিঙে, মূলো, বরবটি, আপনাদের যেটা ভালো লাগে সেরকম সবজি আপনারা অ্যাড করবেন।
আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় হয়ে এসেছে, লাস্টলি যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিনি। নুন মিষ্টি অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী। গরম গরম ভাতের পাশে এই রকম পাঁচমিশুলি একটা শাকের চচ্চড়ি আমার তো দারুণ লাগে। তৈরি হয়ে গেল অন্যরকম পুঁইশাকের তরকারি। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট বক্সে জানান। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।